পথ দুর্ঘটনায় মৃত্যু হলো এক স্কুল পড়ুয়ার। গুরুতর আহত আরেক পড়ুয়া কোচবিহারের একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। আজ সকালে ঘটনাটি ঘটেছে কোচবিহার শহর সংলগ্ন চকচকা হরিমন্দির 31 নম্বর জাতীয় সড়কের ওপর। এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, কোচবিহার খাপাইডাঙ্গা এলাকা থেকে টোটো করে বেশ কয়েকজন পড়ুয়া চকচকার দিকে আসছিল। সেই সময় হরিমন্দির রাস্তা পার করার সময় খাগড়াবাড়ি থেকে তুফানগঞ্জের দিকে যাওয়া একটি ট্রাক মাঝ রাস্তায় চলে আসে। সেই সময় টোটোতে থাকা দুই পড়ুয়া নিজেকে বাঁচাতে ঝাঁপ দেয়। সেই সময় তারা গাড়ির নিচে চলে আসে। ঘটনাস্থলে মৃত্যু হয় চয়ন রায় নামে এক পড়ুয়ার। গুরুতর আহত অবস্থায় অপূর্ব সরকার নামে আরেক পড়ুয়াকে স্থানীয় লোকজন এবং দমকল বিভাগের কর্মীরা উদ্ধার করে স্থানীয় একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করে। খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে পুন্ডিবাড়ি থানার পুলিশ। ইতিমধ্যে গাড়িটিকে আটক করা হয়েছে। গোটা ঘটনাতন্ত্র শুরু করেছে পুন্ডিবাড়ি থানার পুলিশ। ঘটনাটা ঘটেছে 7:30 সকাল। তখন তো আমি ঘরের ভিতরেই ছিলাম, তো দেখলাম দুজন তিনজন পুরো চিল্লাচিল্লি শুরু করে দিয়েছে, হই হই করে চিল্লাচিল্লি করার পরে আমি গোরমোড়ে ঘর থেকে বের হলাম। বার হওয়া দেখি দুটো ছেলে রাস্তায় শুয়ে আছে। তো ওটা দেখার পরে আমি তো একটু হতম্ব হয়ে গেলাম, কী অবস্থা কী হলো। তারপর দুই চারজনকে ডেকে নিলাম। নেওয়ার পর একটা ছেলে দেখলাম একটু জ্যান্ত আছে, ওটাকে তৎক্ষণাৎ ফটোতে তুলে হসপিটালে নিয়ে গেলাম। হসপিটালে অ্যাডমিট করালাম, আর একটা ছেলে তখনই স্পট ডেড হয়ে গেল। কতটুকু পর্যন্ত কীভাবে ঘটলো ঘটনাটা শুনলেন কিছু? হ্যাঁ, আমার তো দেখা নেই, আমি শুনলাম যেটা একটা টোটোর মধ্যে তো চারজন ছিল স্টুডেন্ট, পড়তে যাচ্ছিলো। পড়তে যাওয়ার পরে তার টোটোখানার রাস্তা মিডিলে চলে আসে। ছেলেগুলি তো ভয় পেয়ে গেছে। ভয় পাওয়ার পরে টোটো থেকে দুজন ছেলে ঝাঁপ মেরেছে। যখনই ডান দিকে ঝাঁপ মারলো বা কেউ বাঁ দিকে ঝাঁপ মারলো, মারার পরে একটা গাড়ি আসছিলো, ট্রাক গাড়ি। ট্রাক গাড়ি ছেলে দুটোকে লাগিয়ে সামনে দাঁড়িয়েছিল। তার ড্রাইভারকে পাওয়া যায়নি, ড্রাইভার তো পালিয়ে গেছে। ড্রাইভার গাড়িটাকে আটকে রাখা হলো। কিচেন গ্যালারি, এক্সক্লুসিভ শোরুম ফর মডিউলার কিচেন, অ্যাকুয়ারিয়াম, ফিশ অ্যান্ড প্যাটস, গ্লাস কর্নার, এমজি রোড, জায়গা।